এই ডাকলেন। সপ্তাহের প্রথম দিন ভোরবেলা অন্ধকার থাকতেই মগদলিনী মরিয়ম সেই কবরের কাছে গেলেন আর দেখলেন কবরের মুখ থেকে পাথরখানা সরানো রয়েছে। তিনি দৌড়ে শিমন পিতর ও যাকে যিশু অনেক ভালোবাসতেন তাদের কাছে গেলেন। লোকেরা প্রভুকে কবর থেকে নিয়ে গিয়েছে, আর তাকে কোথায় রেখেছে জানি না। তখন পিতর ও অন্য শিষ্য দৌড়ে কবরের কাছে গেলেন। দুজন শিষ্য একসঙ্গে দৌড়াচ্ছিলেন, কিন্তু অন্য শিষ্য পিতরের আগে আগে আরো তাড়াতাড়ি দৌড়ে প্রথমে কবরের কাছে আসলেন। কিন্তু কবরের ভিতরে গেলেন না, নিচু হয়ে দেখলেন কাপড়গুলো শুধু পড়ে রয়েছে। শিমন পিতর তার পিছনে এসে কবরে ঢুকলেন এবং শুধু কাপড়গুলো পড়ে থাকতে দেখলেন। যিশুকে যেখানে শোয়ানো হয়েছিল সেখানে তার মাথায় যে কাপড় বাঁধা ছিল তিনি সেটা দেখলেন। কাপড়গুলো অন্য কাপড়ের সাথে ছিল না, কিন্তু আলাদা করে এক জায়গায় গুটিয়ে রাখা হয়েছিল। অন্য যে শিষ্য প্রথমে কবরের কাছে গিয়েছিল তিনিও তখন ভিতরে ঢুকলেন এবং দেখে বিশ্বাস করলেন। মৃত্যু থেকে যিশুর জীবিত হয়ে উঠবার যে প্রয়োজন আছে পবিত্র শাস্ত্রের সেই কথা তারা আগে বুঝতে পারেনি। পরে শিষ্যরা ঘরে ফিরে আসলেন, কিন্তু মরিয়ম কবরের বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি কাঁদতে কাঁদতে নিচু হয়ে কবরের ভিতরে চেয়ে দেখলেন, যিশুর দেহ যেখানে শোয়ানো ছিল সেখানে সাদা কাপড় পরা দুজন স্বর্গদূত বসে আছেন, একজন মাথার দিকে অন্যজন পায়ের দিকে। হে নারী, তুমি কাঁদছ কেন? তারা তাকে জিজ্ঞেস করল। লোকেরা আমার প্রভুকে কোথায় নিয়ে গিয়েছে, তাকে কোথায় রেখেছে জানি না। এই কথা বলে মরিয়ম পিছনে ফিরে দেখলেন যিশু দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি যে যিশু তা তিনি বুঝতে পারলেন না। হে নারী, তুমি কাঁদছ কেন? তুমি কাকে খুঁজছো? সে ভাবলো তিনি মনে হয় বাগানের মালি, তাই সে তাকে বলল, যদি তাকে নিয়ে গিয়ে থাকেন তবে বলুন কোথায় রেখেছেন, আমি তাকে নিয়ে যাব। মরিয়ম, সে ফিরে দাঁড়ালো এবং হিব্রু ভাষায় বলল, রব্বুনি, এর অর্থ গুরু। আমাকে ছোবে না, কারণ আমি এখনো পিতার কাছে ফিরে যাইনি। বরং তুমি ভাইদের কাছে গিয়ে বলো, যিনি আমার ও তোমাদের পিতা, যিনি আমার ও তোমার ঈশ্বর, আমি তার কাছে যাচ্ছি। তখন মগদলিনী মরিয়ম শিষ্যদের কাছে গিয়ে সংবাদ দিলেন, তিনি প্রভুকে দেখেছেন আর প্রভুই তাকে এইসব কথা বলেছেন। সপ্তাহের প্রথম দিন সন্ধ্যাবেলায় শিষ্যরা যিহুদি নেতাদের ভয়ে ঘরের সমস্ত দরজা বন্ধ করে এক জায়গায় মিলিত হয়েছিলেন। তখন যিশু এসে তাদের মাঝে দাঁড়ালেন। তোমাদের শান্তি হোক, এই কথা বলে তিনি তার দুহাত এবং পাঁজরের দিকটা শিষ্যদের দেখালেন। প্রভুকে দেখতে পেয়ে শিষ্যরা খুব আনন্দিত হলেন। যিশু তাদের আবারও বললেন, তোমাদের শান্তি হোক, পিতা যেমন আমাকে পাঠিয়েছেন আমিও তোমাদের পাঠাচ্ছি। তারপর তিনি তাদের উপরে ফু দিলেন। পবিত্র আত্মা গ্রহণ করো, তোমরা যদি কারো পাপ ক্ষমা করো তার পাপ ক্ষমা করা হবে, যদি ক্ষমা না করো তবে তার পাপ ক্ষমা হবে না।